প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন বছরে যেসব টার্গেট নিচ্ছে বিএনপি, মির্জা ফখরুলের উদ্দেশ্যে হানিফের যে প্রশ্ন, 2030 যে ড্রিম প্রজেক্ট বাস্তবায়িত হবে বললেন ওবায়দুল কাদের, বিএনপির মন মানসিকতা একেবারেই সেকেলে কাদের, দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, নতুন বছরে নতুন স্বপ্নে বিএনপি। সংসদীয় বিরোধী দল না হলেও দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত বিএনপি। 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে ভরাডুপির পর সেই নির্বাচন বাতিলে অনেক আন্দোলন সংগ্রামের হুমকি ধামকি দিলেও রাজপথে তাদের নিষ্ক্রিয়তাই দেখা গেছে। উপরন্তু সেই নির্বাচনে নিজেদের যে কজন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদেরও সংসদে পাঠায় দলটি। নির্বাচন বাতিলের দাবি থেকে অনেকটা সরে গিয়ে তারা বক্তব্য বিবৃতি দিতে থাকে কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে। কিন্তু আন্দোলন তো দূরে, আইনি লড়াই চালিয়েও সদ্য বিদায়ী বছরে দলের প্রধানকে কারামুক্ত করতে পারেনি বিএনপি। আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা, দলীয় চেয়ারপারসনকে কারামুক্ত করতে না পারা সহ বিভিন্ন অপ্রাপ্তি মিলিয়ে গেল বছরটি একেবারে হতাশা ছিল বিএনপি নেতাকর্মীদের জন্য। যদিও এক্ষেত্রে ক্ষমতাসীনদেরই অভিযুক্ত করে বিএনপি নেতারা বছরটিকে গণতন্ত্র হত্যার বছর বলে আখ্যা দিচ্ছেন, তবে নতুন বছর অর্থাৎ 2020 সালকে সামনে রেখে নতুন স্বপ্নে বুক বাঁধছেন তারা। এই বছরকে গণতন্ত্রের বছর হিসেবে দেখতে চাইছেন তারা, সেজন্য আন্দোলন সংগ্রামের কথাও বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তৃণমূল নেতারাও তাকিয়ে আছেন চূড়ান্ত আন্দোলনের ডাকের দিকে। নতুন বছরের প্রত্যাশা সম্পর্কে কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন জাগো নিউজকে বলেন, 2020 এমন এক সালটি হবে যা হবে দেশের গণতন্ত্রের, যেই সালটি হবে মানুষের হাসি খুশির, যেই সালে আমরা পত্রপত্রিকা খুলে মানুষকে আর কাটতে দেখব না, আমরা যখন পত্রপত্রিকা হাতে নেব তখন মানুষের হাসি দেখব। 2020 সাল হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সাল, যেই সাল হবে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার সাল। কৃষক দলের আরেক নেতা মিয়া মোহাম্মদ আনোয়ারের প্রত্যাশা, নতুন বছরে গণতন্ত্র ফিরে আসবে, বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে। এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নতুন বছর হচ্ছে গণতন্ত্রের বছর, গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে যারা কাজ করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে, যারা দুর্নীতি বিরোধী অবস্থানে আছে, যারা বাংলাদেশের সম্প্রীতিতে বিশ্বাসী, নতুন বছর তাদের জন্য, যাদের বিরুদ্ধে অপকর্ম, ঘুষ, দুর্নীতি, লুটপাট এবং অপশাসন, গণতন্ত্র নির্বাসনের অভিযোগ আছে, যারা সবকিছু কলুষিত করেছে, তাদের জন্য 2020 পরাজয়ের সময়। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অধিকার অর্জন করেছে, এবছর সেই অধিকার অর্জনের মধ্য দিয়ে তারা বিজয়ের পতাকা উড়াবে। বিদায়ী সালকে গণতন্ত্র হত্যার বছর উল্লেখ করে নতুন বছরের প্রত্যাশা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর, আমরা সবসময় নতুন বছরে নতুন করে ভাবতে চাই, নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দলকে আমরা আরও শক্তিশালী করতে চাই। মির্জা ফখরুলের উদ্দেশ্যে হানিফের যে প্রশ্ন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু নাই হয় তাহলে আপনারা নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? হানিফ বলেন, আপনি ধরেই নিলেন নির্বাচন সুষ্ঠু হবে না, তাহলে কি কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন? এই বক্তব্য থেকে প্রমাণ হয় আপনারা নির্বাচনে জয়লাভ করার জন্য অংশ নিচ্ছেন না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন প্রক্রিয়াকে ব্যর্থ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আপনারা অংশ নিচ্ছেন। মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে আইইবির সেমিনার হলে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক শাহাদাত হোসেন শিবলুর সঞ্চালনায় এবং চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল্লাহ শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন রেখে অনুষ্ঠানে হানিফ আরও বলেন, আপনারা গণতন্ত্র কোথা থেকে উদ্ধার করবেন, কোন পর্বতের গুহার মধ্যে আছে যে কষ্ট করে উদ্ধার করতে যাবেন? আমি বহুবার বলেছি গণতন্ত্রের সংজ্ঞা আপনার কাছ থেকে একটু জানা দরকার। রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ছিলেন কোন গণতন্ত্র কায়েম করেছিলেন?
26,000 আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলা করলেন, সেই সময় বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে একটি দলকে শেষ করতে চেয়েছিলেন, আপনি গণতন্ত্রের কথা বলেন কোন বিবেচনায়? তারেক রহমান লন্ডনে বসে মহা আরামে আছেন এমন দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ওনাদের কয়েকজন নেতা বলেছিলেন তারেক রহমানের দেশে এসে দ্রুত দলের দায়িত্ব নেওয়া দরকার। আবার বিএনপির পক্ষ থেকে বলা হয় তারেক অসুস্থ। কয়েকদিন আগে ইউটিউবে দেখা গেছে লন্ডন একটি পার্কে ওনাদের আনন্দ অনুষ্ঠানে তারেক রহমান দৌড়ে হাইজাম্প দিয়ে একটি ব্যারিয়ার পার করে দেখালেন উনি সুস্থ আছেন। কোথায় তিনি অসুস্থ? দেশে ফিরে আসার ভয়ে তিনি অসুস্থ হয়ে আছেন, কারণ যে অপকর্মগুলো করেছেন এর কয়েকটি মাত্র বিচারের রায় হয়েছে, সেখানেই তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। উনি জানেন দেশে আসলেই জেলখানায় যেতে হবে, এই ভয়ে তিনি দেশে আসেন না। বিএনপির মন মানসিকতা একেবারেই সেকেলে কাদের? বিএনপির নেতাকর্মীদের মানসিকতা একেবারেই সেকেলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিটি নির্বাচনে বিএনপি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন বিরোধিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। বুধবার সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মেট্রো রেল লাইনে রেল ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ডিজিটাল পদ্ধতি যারা পছন্দ করে না তারা কতটা আউটডেটেড সেকেলে মন মানসিকতার, কতটা পেছনে আছে সেটি ভাবতে হবে। ইভিএম ডিজিটাল ভোট চুরির মেশিন বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটি লেটেস্ট টেকনোলজি, ইভিএমে যদি ভোট হয় সেটি ত্রুটমুক্ত নির্বাচন হবে, এ পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়, এটি অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য একটি সিস্টেম, কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই, নির্বাচনের শেষটা দেখে ছাড়ব। ঢাকা উত্তর বিএনপির প্রার্থী তাবিদাওয়ালের এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে এটি তো ভালো কথা, তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই ভোট বয়কট করা, সেখান থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটি ভালো কথা, নির্বাচনের শেষটি দেখবেন এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন আমরা সেটিই চাই। ভোটে থাকার বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সংশয় প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, জানি রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত তারা বলবে ভোট কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, ডাকাতি হয়েছে, এসব অভিযোগ তারা দেবেন, সুতরাং তারা যে অঙ্গীকার করেছে ভোটের শেষ পর্যন্ত থাকবে সেটি যেন তারা করেন। 2030 সালের মধ্যে 6 মেট্রো রেলের কাজ শেষ হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রো রেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট, মেট্রো রেল ডিপো এলাকায় 19 কিলোমিটার রেল লাইন রয়েছে, 2030 সাল নাগাদ 6টি MRT লাইনের কাজ শেষ হবে এবং শিগগিরই MRT লাইন 1 এবং 5 এর কাজ শুরু হবে, ফলে 2030 সালের মধ্যে ঢাকা শহরের যান চলাচলের চিত্র বদলে যাবে। বুধবার মেট্রো রেলের উত্তরা ডিপোতে ওভারহেড ক্যাটিনারি সিস্টেম এবং রেল লাইন স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মন্ত্রী আরও বলেন, মেট্রো রেল প্রকল্প এলাকায় যে পরিমাণ কর্মযজ্ঞ চলছে সেটি বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, মেট্রো রেলের কাজ শেষ হলে ঢাকা শহরের যান চলাচলের চিত্র বদলে যাবে, এখন পর্যন্ত এই কাজের সার্বিক অগ্রগতি হয়েছে 40 ভাগ, দৃশ্যমান হয়েছে 8.5 কিলোমিটার। 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ হবে, এসব MRT লাইন চালু হলে ঢাকা শহরে সুন্দর দৃশ্যপট তৈরি হবে, মেট্রো রেল প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি 40% এবং 8.5 কিলোমিটার মেট্রো রেল এখন দৃশ্যমান হয়েছে। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের DMTCL পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রো রেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নিমিত্তে 2013 সালের 3 জুন শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার কর্মপরিকল্পনা 2030 গ্রহণ করেছে। এ কর্মপরিকল্পনা অনুসারে 20.10 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের প্রথম ওরাল মেট্রো রেল বা MRT লাইন 6-এর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন বর্ষে 2021 সালের 16 ডিসেম্বর সরকার বাংলাদেশের প্রথম ওরাল মেট্রো রেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থাটি আরও বলেছে,
2026 সালের মধ্যে উড়ালো পাতাল মেট্রো রেলের সমন্বয়ে 31.241 কিলোমিটার দীর্ঘ MRT লাইন এক নির্মাণের লক্ষ্যে ডিটেল ডিজাইনের কাজ চলমান। 2028 সালের মধ্যে উড়ালো পাতাল মেট্রো রেলের সমন্বয়ে 20 কিলোমিটার দীর্ঘ MRT লাইন পাস নর্দার্ন রুটের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের নিমিত্তে নিগোসিয়েশন সম্পন্ন হয়েছে। 2030 সালের মধ্যে উড়ালো পাতাল মেট্রো রেলের সমন্বয়ে MRT লাইন সাউথার্ন রুটের কারিগরি সহায়তা প্রকল্প সরকার অনুমোদন করেছে। একই সময়ের মধ্যে G2G ভিত্তিতে PPP পদ্ধতিতে MRT লাইন 2 এবং 4 নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, গত বছরের তুলনায় এবার রাজনীতির মাঠ কেমন থাকবে বলে আপনার মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।